রাজ্যপালের সঙ্গে তাদের দেখা হয়েছে, কিন্তু তেমন ভাবে কথা হয়নি। তারা শুধু স্মারক লিপিটুকুই হাতে দিতে পেরেছেন রাজভবন থেকে বেরিয়ে, এমনটাই জানিয়েছেন জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার। তিনি আরো জানিয়েছেন, জুনিয়র ডাক্তারদের 12 জন প্রতিনিধি রাজভবনে এসেছিল। প্রথমে জানানো হয় রাজ্যপাল বিশ্রাম নিয়েছেন, পরে 5 জন রাজ্যপালের সঙ্গে দেখা করে তার হাতে ডেপুটেশন তুলে দিয়েছে। খুব বেশি কথা হয়নি, কোনো আশ্বাস পাওয়া যায়নি, আন্দোলন বা অনশন তোলার কথা হয়নি। রাজভবনের আধিকারিকেরা জানিয়েছেন যে রাজ্যপাল সাধ্য মতন চেষ্টা করবেন। এদিকে রাজভবনের জুনিয়র ডাক্তারেরা রাজভবনের বাইরের রাস্তায় পাতার উপর লিখেছেন প্রতিবাদের ভাষা। জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার বলেছেন, তারা আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন ধরে, কিন্তু তাতে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। সরকার পক্ষের কেউ চান ডাক্তারেরা অনশন করে মরে যাক। আমরা 12 জন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের 12 জন প্রতিনিধি রাজভবনের ভেতরে এসেছিলাম। তো বেশ কিছুক্ষণ আমরা অপেক্ষা করি, কারণ তখন জানানো হয় যে তিনি রাজ্যপাল মহাশয় তিনি রেস্ট নিচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন। তো সেই জায়গা থেকে আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করি এবং আরও কোনো প্রতিনিধি দল সম্ভবত ইউনিসেফের ওনার সাথে দেখা করতে এসেছেন। তারপর একটা সময় যায়, তারপর আমাদের মধ্যে থেকে এই 12 জনের মধ্যেও 5 জনের একজন প্রতিনিধি ওনার সাথে দেখা করতে যাই এবং আমাদের ডেপুটেশনটা জমা দিই, এবং ডেপুটেশনটুকুই শুধু জমা দেওয়া হয় এবং খুব কথাবার্তা হয়নি।